হিমঘরে নির্দিষ্ট সময়ের মধ্যে আলু রাখতে না পেরে দুদিন ধরে রাস্তাতেই কাটছে শতাধিক আলু চাষীদের। প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তার ধারে আলু মজুত করা যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গিয়েছে। গাজল ব্লকের শ্যামনগর এলাকায় হিমঘরে বন্ড পাওয়া চাষীদের আলু রাখতে গিয়ে এখন রীতিমতন কপালের ঘাম ঝরছে। আর এ নিয়ে রবিবার সকালে ওই হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে অপেক্ষারত আলু চাষীদের তুমুল বচসা হয়। হিমঘরের সামনে তুমুল বিক্ষোভ দেখান রাস্তায় দাঁড়িয়ে থাকা আলু চাষীরা। আলু চাষী সাফিউদ্দিন আহমেদ রেজাউল শেখদের বক্তব্য, হিমঘরে আলু রাখার জন্য আমরা বন্ড পেয়েছি, কিন্তু দুদিন ধরে রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষায় রয়েছে। কিসের জন্য হিমঘর কর্তৃপক্ষ আলু তরিকরি রাখার ব্যবস্থা করছে না কিছুই বুঝতে পারছি না। এভাবে রোদের তাপে আলু রাস্তায় পড়ে থাকলে তাতে পচন ধরে যাবে, যাতে হাজার হাজার টাকা ক্ষতির মুখে পড়তে হবে চাষীদের। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট পঞ্চায়েত এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন শ্যামনগর এলাকায় হিমঘরে আসা বিভিন্ন আলু চাষীরা। যদি এই প্রসঙ্গে ওই এলাকার হিমঘর কর্তৃপক্ষ কোন রকম মন্তব্য করেনি, গাজলের বিডিও উষ্ণতা মুক্তান জানিয়েছেন আলু চাষীদের এই সমস্যার কথা জানা ছিল না, বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আলু রাখার ব্যবস্থা করতে হবে হিমঘর কর্তৃপক্ষকে, কিন্তু কি কারণে এই বিলম্ব তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এসেছি গাজল এই শ্যামনগর স্টোরে আলু নিয়ে, দুই দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে। আলুর উচিত মূল্য বৃদ্ধি পায় না, আমরা কৃষক এমনি আমরা কাজকর্ম করে হয়রান হয়ে আছি। এখন দুদিন যাবত পরে এখন লাইনে আছি স্টোরে আলু দিব বলে, এখন পরবর্তীতে কি হবে আলুর দাম নেই গো, আলুর দাম মোট ওখানে 800 টাকা কুইন্টাল লাগাচ্ছে। আলু আমরা যে সার কিনেছি 2,000-2,500 টাকা বস্তা, সেই সার হিসাবে আমাদের কোনোই মূল্য পাওয়া যাচ্ছে না, আমরা বেকার হয়ে আছি কৃষক। সরকার আমাদের জন্য কি করছে এসব আমরা কিছুই ভাবতে পারছি না।